বারবার তাকে কেন ফোন দিচ্ছ? একবার দুইবার ফোন দিলে তোমার ছেলে কখনো সময় ধরে? ধরেছে কখনো? বাড়িতে তার বাবা মা যে তার জন্য টেনশন করে, যদি টেনশন করতে করতে মরেও যায় তাতেও তার কোনো চিন্তা নাই। দেখো গিয়ে হয়তো এমন কোনো আড্ডায় মেতে আছে বা কাজের মধ্যে আছে, তো তোমার ফোন পাওয়ার পরে সে দেখেও ইচ্ছে করে ধরছে না, অথবা ধরার প্রয়োজনটাই মনে করছে না। নিশ্চিন্তে আড্ডা দিয়ে বেড়াচ্ছে না, কোনো বিপদে পড়েছে? বিপদের কি দেখেছো? ওই যে সোহেলি বেগমের ছেলে, সে তো জামিনে মুক্তি পেয়েছে। এখন তোমার ছেলের কি হবে সেইটা একবার ভেবে দেখো। উনি প্রতিবাদী হয়ে গেছেন, উনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, সোহেলি বেগমের ছেলের বিরুদ্ধে সাক্ষী দেবার ঘোষণা দিয়েছে। এখন বুঝুক। সোহেলি বেগমের ছেলের জামিন হয়ে গেছে কি বলছো? মুসাকে আবার ওরা তুলে নিয়ে গেল না তো? তুলে নিয়ে গেলে আমি কি করব? আমি কি করতে পারি? আমাদের এই বিপদ থেকে কোনো মুক্তি নেই, শেষ, সব শেষ। তুমি একটু সোহেল বেগমকে একটু ফোন করে দাও না, আমি একটু কথা বলবো, বলবো যে সে যেন মুসার কোনো ক্ষতি না করে। আমরা তো তার কথা মতোই তার ছেলের বিরুদ্ধে মুসার সাক্ষী দেয় নাই, আমরা তো তার কথা রেখেছি না? কোনো লাভ হবে না শাহানা, তারা কোনো মানুষের অনুরোধ শোনার মতো মানুষ না। আমি তো এখন দেখছি এই বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নাই। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আচ্ছা বিগিল বেগম, তুমি আমার উপর রাগ করে খেলা, আমি তো কিছুই বুঝে পারতেছি না। আরে খালি যত রাগ আমার উপর, আমার উপর, আমার উপর। ওই সেহলি বেগমের পোলা রে, আমি কি জামিন করাইছি? আমি তো করাই নিকা। তোমার যদি রাগ করানোর দরকার হয় তুমি করবা মুসের উপরে, আমার উপরে করো খেলা। ঠিকই কইছো। আর এই মুছ হয়তো সবকিছু আলোচনা করে দিচ্ছে। হ্যাঁ, সে কয়দিন কইল যে জামিনের বিরুদ্ধে সাক্ষী দিব, আর তার কথার ভরসায় তো পুলিশ জামিলের গ্রেপ্তার করছিল। দেখো, সাক্ষী দিবার চাইয়া সাক্ষী না দেওয়াটা কিন্তু একটা অপরাধ, উল্টা পুলিশ এখন মুছারও গ্রেপ্তার করতে পারে। আরে মুছারে গ্রেপ্তার করা, তার গিরাগারটিতে কয়েকটা দিলেই তো সব কিছু স্বীকার করতো। আরে বিজলি বেগম, তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। মুসার ব্যবস্থা এখন সোহেলি বেগমে করবো, তোমার করতে হইব না। তুমি কি মনে করছো সোহেলি বেগমের মনে জিদ নেকা? জিদ একেবারে বড় করে হেরেছে খেলা জানো? কারণ মুসাই তো তার পোলারে পুলিশের হাতে তুলে দিছে। তোমার টেনশন করতে হইব না। আরে আমি তো মুসারের টেনশন করতেছি না, আমি করতেছি আমি খালি সোহেলি বেগমের আর্তনাদটা দেখবার পারলাম না। আরে যদি পাঁচটা বছরের জেল হইতো তাহলে মনের মধ্যে শান্তি পাইতাম। হাসা কথা কিছু বিগলি বেগম, আরে পাঁচ বছরের না হোক, তিন বছরের যদি ওর জেল দিত আমি তো দিলটার মধ্যে একটু শান্তি পেতাম। আমি তো তোমার লাহান শান্তি পেতেছি না, অশান্তির মধ্যে ভুগতাছি। আরে কেন যে জেলটা দিল না, কেন যে জেলটা দিল না।